ঘুম থেকে উঠেই দেখলেন আপনার এই ঘাড়ে অনেক ব্যথা। তীব্র ব্যথা অনেক। তখন আমরা কি করি? আমরা বিভিন্ন টোটকা চিকিৎসা করি। তার মধ্যে আমার দাদি বা আমার গ্র্যান্ড মাদার, উনি এখন নাই, আল্লাহ পাক ওনাকে বেহেশত নসিব করতেন, উনি কি করতেন, ঘাড় ব্যথা বললে বললে তোর আজকে ঘাড় ব্যথা ভালো হবে, আমি কিভাবে বললো, বালিশ দে আমার কাছে। বালিশটা নিয়ে এসে চলে গেল উঠানে, উঠানে গিয়ে একটা চেয়ারের উপরে বালিশটা রেখে দিল রৌদ্রে, বলে এই রৌদ্রে রাখছি, এই রৌদ্রের বালিশ মাথায় দিলে আবার তোর ঘাড় ব্যথা ভালো হয়ে যাবে। মনে পড়ে না ভার ভালো হয়েছে কি খারাপ হয়েছে, বাট এইটা মনে পড়ে যে উনি এই চিকিৎসা করতেন। তাতে মনে হতো যে আমার গ্র্যান্ডমাদার বা দাদি বোধ হয় এফআরসিএস টেস্ট পাস করা, এমডি টেমডি করে আসতেছে, কিন্তু উনি প্রাইমারি স্কুলেও যাননি, উনি ওনার বাড়িতে ওনার মায়ের কাছে উনি লেখাপড়া শিখছেন, ওনার মাও সেরকমই, যা হয় যেটা আমারও মাঝে মাঝে উষ্ণ গরম পানি দিতে, কিন্তু আমি বলি, অধিকাংশ তাই করেন, কিন্তু আমি বলি এত অল্প দিনের ব্যথা হলে আপনি এখানে ঠান্ডা সেঁক দেবেন। ওই যে সকালে ঘুম থেকে উঠলেন, বসে কমপক্ষে 8 থেকে 9 ঘন্টা ঘুমান, না ঘুমালে আপনি তো কাজ করতে পারবেন না, আপনার সমস্ত শরীরগুলো কাজ করার জন্য স্টিমুলেট করবে না, ঘুম যত কম হবে কাজ তত কম হবে, ভালো লাগবে না, অস্থির লাগবে, বাট সাথে সাথে প্রচুর পানি খাবেন, পানি খেতে ভুলবেন না, অবশ্যই প্রচুর ঠান্ডা পানি খাবেন না, হালকা উষ্ণ মৃদু উষ্ণ উষ্ণ পানি খাবেন। কোন ভঙ্গিমায় আমরা শুব? নর্মাল ভঙ্গিমায় শুয়ে গেলাম, শুয়ে আছি বালিশ দিয়ে বিছানায় অথবা কাঁথে শুয়ে আছি, কিন্তু ঘুমানোর পরে আমি কোথায় যাবো, আই ডোন্ট নো। তো সেই জন্যে শোয়ার সময় আপনি যে ভঙ্গিমায় ঘুমাইলে ভালো লাগে আপনি ওই ভঙ্গিমায় ঘুমিয়ে যান। আপনি অনেক সময় আমরা কি করি, কাজ করি কি ফোন দেখে, যে ফোনে কাজ করি অনেকক্ষণ এইভাবে, আপনি খানিকক্ষণ সে 10 মিনিটস কাজ করার পরে বিরতি দেন, দিয়ে আপনি ঘাটটাকে কোথায় করছিলেন, সামনে ঝুঁকাইছিলেন, এখন পেছনে নিয়ে হোল্ড করেন, ভালো বন্ধুর সঙ্গে গল্প করেন, ভালো মিউজিক শোনেন, ঘুমান, এবং আপনি বিভিন্ন ধর্মীয় বই আছে সেগুলো পড়তে পারেন, যেটা পড়লে আপনার ভালো হয় ভালো লাগে সেটা পড়ে আপনার মানসিক চাপটাকে অবশ্যই কমাবেন। ভালো কোথাও খেতে গেলেন, মানসিক চাপটা কমে যাবে ইনশাল্লাহ। ফাইনালি যেটা আমার চিকিৎসা, আমার চিকিৎসার মধ্যে হলে একটু আমার যে চিকিৎসা আমার চিকিৎসা বলছি, কিন্তু এখন ডাইরেক্টলি চলে গেছি এক্সারসাইজ, হাঁটা। হাঁটলে মনে প্রফুল্লতা আসে, মানসিক চাপ কমে, হাঁটবেন, এক্সারসাইজ করবেন নিয়মিত, তাহলে আপনি অনেক ভালো থাকবেন।